আমি আপোনালোকক এটা কথা কব কারণে আমি মাতি আনিছো আপোনালোক ইয়াতে আমন্ত্রণ কৰিছো এটো হল যে যোৱা 24 তারিখে টংলা রেলওয়ে প্ল্যাটফর্মত এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হৈ যায় যাক আমি তীব্র ভাষাত ঘুরি হনা দাও আর তেনেকে ঘটনা ভবিষ্যতে নহয় আমি আশা করু যে নহক যোৱা 24 তারিখে 24 আগস্টত রাতে 7:30-8 মান বজাত আমার টংলা টাউনের চেম্বার অফ কমার্সর বণিক সন্থার সাধারণ সম্পাদক সঞ্জয় সেন বুবু আর তেখেতর লগত 4-5 জন বন্ধু বান্ধব তাতে প্যাসেঞ্জার আনিবলৈ তেওঁলোকে যোৱা বুলি আমাক কৈছে আর একটা এপ্লিকেশন আমাক দিছে চেম্বার অফ কমার্সক তেওঁলোকে সঞ্জয় সেনে যে তাতে যোৱাৰ পিছত রঙিয়া নিবাসী সোনাদা বড়ো তেখেত তাতে এটা প্ল্যাটফর্মে এটা চেয়ারত বহি আছিলে আর তাতে তেওঁলোকেও যে এটা চেয়ারত বহে বহার পিছত আমার তেখেতে কিবা এটা ভরি উঠাই দিয়া মানে চেয়ার উপর ভরি উঠাই দিয়া লই এটা কাইজার সূত্রপাত হয় আর সেই কাইজার সূত্রপাত লই এটা ডাঙর মারপিটর সৃষ্টি হয় আর সেই মারপিটর উপর বেস করি আজি সঞ্জয় সেন তেও জীবন মরণ যুঁজ করে আছে টংলার পরা গুহাটি গুহাটির পরা তেও পাটনা রেফার করা হয়েছে তেও জীবন মৃত্যুর লগত যুঁজ করে আছে তো আমার এটাই কথা তেখেতে কালি একটা প্রেস মিট আমি দেখা পাইছো এটু আমাক লিখিত দিছে চেম্বার অফ কমার্সক সঞ্জয় সেনে আমি কালি এটা প্রেস মিট দেখা পাইছো সোনাদা বড়ো এটা প্রেস মিট করেছে যে তেওঁলোক ইনটক্সিকেটেড অবস্থা অর্থাৎ মদ খাই সুরাপান করে তেওঁর উপর আক্রমণ করেছে মারপিট করেছে আর এই বস্তুটি কিন্তু আমি সহ্য করব পারা নাই বা এটা আমি অ্যাকসেপ্ট করব পারা নাই কিয়নো সঞ্জয় সেন কেইদিন আগত আজি 15 দিন আগত হায়দ্রাবাদের পর ঘুরিয়ে আইছে তেওঁর লিভার সিলোসিস স্টেজ 1 তেওঁর হার্টর পেশেন্ট হাই সুগারের পেশেন্ট আর তেওঁলোক থাকা কেজনও কিন্তু হায়দ্রাবাদের পর ঘুরিয়ে আইছে গোটাই কেজন আন্ডার ট্রিটমেন্টত আছে সেই স্থলত মদ খাই উদ্বলনমী করা কথাটুক আমি কিন্তু সহ্য করব পরা নাই ভাল কথা নহয় আর মেডিকেল কিন্তু সেদিনাই হয়েছে মেডিকেল টংলা হসপিটাল সেদিনাই করা হয়েছে যত নাকি মদ খাওয়া পুষ্টি হওয়া নাই তেও জোর জবরদস্তিকে মদ খাওয়া কথাটা কইছে এটু দুঃখ লগা কথা আমি গরিহনা দিছি দ্বিতীয় কথা হল যে এই যে সম্পূর্ণ ঘটনাটো আমি রেলওয়ে জিআরপি পুলিশক সন্দেহ নজর আজি চাবলগা আমি বাধ্য হয়েছি আমি সচেতন নাগরিক টংলা চেম্বার অফ কমার্স তথা আমি বুদ্ধিজীবী মহলে টংলার তেওঁ কিন্তু সন্দেহ নজরত চাইছে আমি টংলাত আমার নাথ যিজন আইসি আছে আমার টংলার তেখেতক আমি এফআইআর দিয়া সময়ত তেখেতে কৈছিলে যে যেটু তেও ক্রাইম করেছে সেই ক্রাইমত কিন্তু তেও ফরওয়ার্ড হব কিন্তু আমি রাতে 12:30 আমি এফআইআর দিয়ার পিছন তার পিছদিন দেখা পালো যে তেওঁক এড়ি দিয়া হয়েছে আমার কথাটো হল তেও আর তেওঁর এই নেতৃ এড়ি দিয়ার নেতৃত্বটো লৈছে আমার রাঙাপাড়ার আইআরবি আইআরবির নেতৃত্বত তেওঁক এড়ি দিয়া হয়েছে আজি এফআইআরটো মূল লগত আছে এজন মানুহক জীবনে মরার যেটু চেষ্টা করা হয়েছিল বা তেও হয়তো অলপ 5-10 মিনিট ইফালে ফালে হলে ট্রেন তো কাটিলে হয় আর তোর হাড্ডি ভাঙিছে মেজর তোর আঘাত হয়েছে মেজর আঘাত হওয়ার পিছত এই মানে যিজনে আঘাত করেছে সেইজন মানুষ আজি দিন মুকলি আশার তলত কেনেকে আহিল এটা আমার প্রশ্ন তো রাইজর আমার মানে সন্দেহ এটা অবকাশ হয়েছে যে রেলওয়ে পুলিশে যে কিবা এটা মানে এইটোর লগত কিবা এটা ষড়যন্ত্র করে তেওঁলোকে সেই আসামিজনক যিজনে ঘটনাটো করিলে এটু তদন্তর আওতাত আছে তেওঁলোকে তদন্ত করিব কোনে বেয়া করেছে কোনে ভাল করেছে আমি কবলৈ যোৱা নাই কিন্তু ঘটনাটো হল সঞ্জয় সেনে যে আঘাতপ্রাপ্ত হয়েছে সিরিয়াস আঘাত হয়েছে এইটো কিন্তু প্রমাণ আজি দিনত তেওঁ পাটনাত এডমিট হয়ে আছে তেওঁর অপারেশন আজিলৈকে হব পারা নাই তেওঁর সুগার হাই হয়ে আছে তেওঁর কি অবস্থা হয় তেওঁ মানে আমি আশা করো ভগবানের তাত প্রার্থনা জানাও যে তেওঁ সুস্থ শরীরে ঘুরি আহক এইটো আমি প্রার্থনা জানাও কিন্তু যিয়ে নহক ঘটনাটো গরিহনাযোগ্য আর আমি রেলওয়ে জিআরপি পুলিশক মানে তেওঁলোকে কেনেকে এই এই আসামিক এড়ি দিলে এটা একটা প্রশ্ন করেছো আর তেওঁলোকৰ উপর আমার সন্দেহ হয়েছে যে তেওঁলোকে কিবা একটা সাতঘাট করে তেওঁক এড়ি দিছে নহলি পেশেন্ট আন্ডার ট্রিটমেন্ট আছে তেওঁ বহিরাজ্য ট্রিটমেন্ট করবলৈ গৈছে তেওঁ আজিলৈকে ট্রিটমেন্ট করে ঘুরি আহা নাই তো সেইটো স্থলত তেওঁলোকে কেনেকে যিজনে কাণ্ডটো করেছে তেওঁক এড়ি দিলে তো আজি দিনত আমি আপনার জড়িত কব বিচাৰিছো যে আমি এই বস্তুটো সহজে লওয়া নাই আমার চেম্বার অফ কমার্স এপ্লিকেশন দিছে সেইমতে আজি আপনার সংবাদ মেল করেছো লগতে আপনার কই দাও যেটু আমার রেলওয়ে ট্রাইব্যুনাল বোর্ড আছে আমি তাতে যাম দরকার হলে আমি হাইকোর্ট করিম আমি কিন্তু ক্ষুদা এড়ি নেদাও কারণ কি এনেকে ঘটনা অহা দিনত আর একটা হোক রেলওয়ে পুলিশে আকো ষড়যন্ত্র করে আসামে এড়ি দিব এনেকে কিবা একটা মানুষ যাই অহা দিনত মৃত্যুমুখত পড়িব পারে জাস্টিস যদি দিব নোয়ারে তাহলে কিন্তু আমি হাইকোর্ট আছে রেনুয়াল ট্রাইব্যুনাল বোর্ড আছে আমি তাতে যাবলে বাধ্য হম ধন্যবাদ।
যেহেতু তেখেতে কৈছে যে মার্কেটৰ ঘটনাটো কোনে আৰম্ভ কৰিছে তেখেতে কৈছে যে ব্যাপারী যে তেওঁলোক আছিলে তেওঁলোকে কৰা বুলি কৈছে এই ক্ষেত্ৰত সসা মিছা কি দৰে কবা স্যার মারপিট কোনে কৰিছে কোনে কৰা নাই এটো তদন্তৰ বিষয় আমি আমি তদন্ত হাত দিবলৈ না যাওঁ কালপিট কোন আমি হেটুও কব বিচার নাই কিন্তু বুবু সেন সঞ্জয় সেন যে সোনাডা বড়োর আঘাতত আঘাতপ্রাপ্ত হয়েছে আজি দিনত সিরিয়াস পেশেন্ট তেও জীবন মৃত্যুর লগত যুঁজ করে আছে এইটো সঁচা কথা আর এইটো আমি মেডিকেল রিপোর্ট আছে সিটি স্ক্যান রিপোর্ট আছে গোটাইখিনি তথ্য আমার হাতত আছে আর সেই বস্তুটলে আমি কব পারো যে আঘাতপ্রাপ্ত হয়েছে জীবন মৃত্যুর লগত যুঁজ করে আছে সেই কারণে একটা পেশেন্ট যেটা আউট অফ স্টেট তেও ট্রিটমেন্টত আছে গুরুতর অবস্থাত আছে তারপর এজন কালপিটক আপনাদের এড়িয়ে দিব পারে এইটো কিন্তু প্রশ্নবোধকর মাজত আছে রেলওয়ে পুলিশে কি কারণে এইটা বলি হবে এটা রেলওয়ে পুলিশে কিবা একটা ষড়যন্ত্র হয়েছে নো ডাউট তেওঁলোকে পলিটিক্যাল প্রেসার পাব পারে বা পলিটিক্যালি ঘটনাটা মোটিভেটেড হয়ে তেওঁলোকে এড়িয়ে দিব পারে আমি প্রশ্ন করা তেওঁলোকে কৈছে যে আমি আকু এরেস্ট করব আকু কি এরেস্ট করব আপনাদের আজি দিন সিটি স্ক্যান তো হাড্ডি ভাঙিছে সিরিয়াস যে মূরত দুঃখ পাইছে ইমান একটা সিরিয়াস পেশেন্ট থাকার পিছত আপনাদের কেনেকে একটা আসামি এড়িয়ে দিব পারে তেও কেনেকে মুকলি আকাশের তলত আইব পারে আর আহি তো প্রেস মিট করে কয় তেওঁলোকে মদ খাই অবস্থাত আছিল অথচ সেইদিনা তেওঁলোকের মেডিকেল হয়েছে মেডিকেল পুষ্টি হয়েছে কোনো মদ খোৱা নাই মদ খাওয়ার কোনো প্রমাণ নাই অথচ তেওঁর মেডিকেল হয়েছে তার পিছদিনাখন এজনও মদ খাই থাকা অবস্থাত নাই আর তেও কৈছে মদ খাওয়া অবস্থাত আসলে যে এইবিলাক একটা ভুল পথে পরিচালনা করে পলিটিক্যালি মোটিভেটেড হয়ে রেলওয়ে পুলিশে যেন এই একটা ডাঙর মানে ইনজাস্টিস করেছে আমার লগত মানে আমার পেশেন্টের লগত এইটাই আমি মানে বুঝবলে পাইছি আমার স্যার নাথ বলে এজন আছে টংলাত আজি দিনতো আছে তেখেতে কৈছে তে আপনাদের এইটাও স্পষ্ট করে দাও তেখেতে কৈছে ইয়াতে মূর করবলগা একো নাই মই ইয়াতে ইনচার্জ হয়ে আছো মই আসামিক লই গৈছো রাঙ্গাপাড়ালৈকে আমার উপরওয়ালা অফিসার সকলে আলোচনা করে তো বেল দিয়ে দিছে বলে তো দায় হারা মন্তব্য করেছে এতিয়া তেওঁ কৈছে এইটো আমি চাইছোঁ যে বহুত মানুহ মানে তেওঁক আক্রমণ করার কারণে উদ্যত হয়েছিল বা আক্রমণ করব বিচাৰিছিলে এইটো কিন্তু তেতিয়া আমি নাছিলোঁ তেতিয়া আমি নাছিলোঁ আমি ৰাতি 10টা বজাৰ পিছত আহিছোঁ আহি ল এণ্ড অৰ্ডাৰ যাতে বেয়া নহয় টংলা এটা শান্তি ইয়াতে বাঙালি বড়ো অসমীয়া ৰাভা কোচ কছাৰী সবে আমি মিলি আছো ইয়াতে টংলাৰ এটা ডাঙর ভাতৃত্ববোধৰ মানে আপোনালোকে অসমৰ ভিতৰত টংলাতে এটা শান্তিপ্ৰিয় জায়গা য'ত আমি সকলো জাতি জনগোষ্ঠী মিলি আছো যে টংলা ৰাতি 10টা বজাত আহি আমি এটা বস্তুয়ে কৰিছোঁ ল এণ্ড অৰ্ডাৰ মেইনটেইন কৰিছোঁ যাতে কোনো উশৃংখল পৰিৱেশ কৰিব নোৱাৰে আমি অহাৰ পিছত কিন্তু কোনো লৰাই ঝগৰা হোৱা নাই কাকো কোনো গালি দিয়া নাই আমি সেইকাৰণে কৈছোঁ যে যদি আজিৰ দিনত অহা দিনত কিবা এটা পৰিস্থিতি উদ্ভৱ হয় আজি মানে এনেকা সিচুয়েশন এইটো কোনে দায়ী কোনে হ'ব এছ আৰ পি হ'ব ৰাঙাপাৰা থানা এছ আৰ পি হ'ব কাৰণ তেওঁ গোটেইখিনি কথা আজি দিনত কিন্তু কৈছে যে তেওঁৰ নেতৃত্বতে আসামীক এৰি দিয়া হৈছে ৰেলৱে পুলিচ জি আৰ পি আজি দিনত দায়ী হ'ব আজি টংলাত যদি কিবা এটা ল এণ্ড অৰ্ডাৰ চিটুৱেশ্যন ক্ৰিয়েট হয় তেওঁলোকৰ কাৰণে আজি এইটোৰ কাৰণে দায়ী কোনে হ'ব আমাৰ ৰেল জি আৰ পি হ'ব সেইকাৰণে আমি কৈছোঁ যে অহা দিনত যদি কিবা এটা পৰিস্থিতি বেয়া হয় কাৰণ কি যদি পেচেণ্ট কেনেকুৱা অৱস্থাত আছে আমি ক'ব নোৱাৰিম যদি কালির দিনত কিবা একটা বেয়া পরিস্থিতি উদ্ভব হয় এই কারণে দায়ী কিন্তু জিআরপি পুলিশ হবে।